করে দিকে নজর রাখবো এই মুহূর্তে ডক্টর শান্তনু সেন, যিনি কিছুক্ষণ আগেই মিছিল করছিলেন শাস্তির দাবিতে, গ্রেফতারির দাবিতে যারা তাণ্ডব চালিয়েছেন, এবার তাকেই গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। এই মুহূর্তে চোখ রাখবো সেদিকে। এটা আন্দোলনটা অরাজনৈতিক হবে, হম ভি চাতে হ্যাঁ, ইয়ে লোক ভি চাতে হ্যাঁ কি আন্দোলন ইয়ে মুভমেন্ট অপলিটিক্যাল রহে, মেরা এক পলিটিক্যাল আইডেন্টিটি হ্যাঁ, হমকো লগতা হ্যাঁ, হমকারা জানে সে ইয়ে লোক সোচতা হ্যাঁ, সোচ সকতা হ্যাঁ কি ইসকা মুভমেন্ট মে পলিটিক্যাল কালার আ জায়েগা, হম ভি ইয়ে নেই চাতে হ্যাঁ কি ইসকো পলিটিক্যাল কালার আ জায়ে, ইসলিয়ে ইনকা জো কনসেনসাস হ্যাঁ উসকো সম্মতি দেতে হুয়ে হম উসকা উসকা সাথ হ্যাঁ, লেকিন উসকা মন সে বাহার হ্যাঁ। ইংলিশ ওর বাত মত বলিস, ইংলিশ মে আই ওয়ান্ট, আই অলসো ওয়ান্ট দিস মুভমেন্ট টু বি অপলিটিক্যাল, অ্যান্ড দ্য স্টুডেন্টস অ্যান্ড এজিটেটার্স অলসো ওয়ান্ট দিস মুভমেন্ট টু রিমেন অপলিটিক্যাল, অ্যাজ বিকজ আই হ্যাভ গট এ পলিটিক্যাল আইডেন্টিটি, আই থিঙ্ক ইফ আই গো দেয়ার দে মাইট থিঙ্ক দ্যাট আই অ্যাম ক্যারিং এ পলিটিক্যাল আইডেন্টিটি, সো আই শুড নট বি দেয়ার সো দ্যাট ইট ক্যান গিভ এ পলিটিক্যাল কালার, গিভিং ডিউ ভ্যালু টু দেয়ার সেন্টিমেন্ট, আই অ্যাম হেয়ার বাট আই অ্যাম নট গোয়িং টু দ্য এক্সাক্ট ড্যাশ ওয়ার দেয়ার সিটি। ছিলেন পিয়ালি, আমরা শুনছিলাম ডক্টর শান্তনু সেন, তিনি গো ব্যাক শুনে তার যে প্রতিক্রিয়া, ঠিক কি হলো সেই সময় ছাত্ররা গো ব্যাক স্লোগান কেনই বা দিচ্ছেন, তাদের কোনো প্রতিক্রিয়া কিছু বলছেন? একেবারে দেখো, গতকালকের ঘটনার প্রেক্ষিতে একটা ব্যানার যেখানে নার্জি কলেজ হাসপাতালে কলেজে যারা স্টুডেন্ট তারা একটা মিছিল অর্গানাইজ করে, যার নেতৃত্ব দিচ্ছিলেন শান্তনু সেন, এবং তারা মিছিল করেন, তারা পুরো ক্যাম্পাসটা তারা প্রদর্শন করেন, এবং এখানে যখন আমরা দেখলাম যেখানে বিক্ষোভ চলছে সেখানে তিনি পৌঁছান, যখন তিনি মাইকে বলছিলেন যে 24 ঘন্টার মধ্যে যারা অভিযুক্তরা তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তখন মাইকে তারা বলছিলেন যে স্টুডেন্টরা তারা যে সমর্থন জানাচ্ছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ, কিন্তু কোনো পলিটিক্যাল রং তারা চান না। এরপরে শান্তনু সেন তিনি যখন এই বিক্ষোভকারীদের যে মঞ্চ রয়েছে সেখানে গিয়ে জাস্ট বসা শুরু করেন, তখন আমরা দেখি যে তীব্র স্বরে গো ব্যাক স্লোগান চলতে থাকে, এবং এতটা জোরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় যে শান্তনু সেন ওখানে কয়েক সেকেন্ড থাকার পর তিনি বাধ্য হন সেখান থেকে বেরিয়ে চলে আসতে। তার যেটা বক্তব্য আজ, যেহেতু তিনি একটা পলিটিক্যাল আইডেন্টিটি ক্যারি করেন, সেই কারণে হয়তো স্টুডেন্টরা চাইছেন না যে তিনি সেখানে যান, এবং সেই কারণে তিনি বেরিয়েছেন, এবং শান্তনু সেন মাইকিং করে যেটা জানাচ্ছেন বা বলছেন যে এই ঘটনাতে যারা জড়িত, যারা এইভাবে ভাঙচুর চালিয়েছে, তাদেরকে 24 ঘন্টার মধ্যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ধন্যবাদ পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। ডক্টর শান্তনু সেনের বক্তব্য আপনারা একটু আগে শুনছিলেন। ডক্টর শান্তনু সেন আরজি করের এক্স স্টুডেন্টদের যে সংসদ, সেখান থেকেই তিনি নেতৃত্ব দিচ্ছিলেন মিছিলে, যারা গত রাতে তাণ্ডব চালিয়েছেন তাদেরকে গ্রেফতার করতে হবে দুষ্কৃতীদের, এই দাবিতেই এই মিছিলটা চলছিল। তারপর আন্দোলনকারীদের যে ডাস আছে সেখানে যখন তিনি গেলেন, আন্দোলনকারীরা যেখানে বসে আন্দোলন করছেন, তখনই তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। আমরা চাই আন্দোলনটা রাজনৈতিক থাকুক, আমার একটা রাজনৈতিক পরিচিতি আছে, আমি সেখানে গেলে তারা হয়তো ভেবেছে এটাতে রাজনীতি লং রাখবে, সেই কারণে তারা এই কথা বলেছে, তাদের মতকে সম্মতি জানিয়ে আমি এখানে আছি, কিন্তু তাদের মঞ্চে আমি যাব না, কারণ আমিও চাই এটা আন্দোলনটা অরাজনৈতিক থাকুক। আরজি করের দিকে লাগাতার নজর থাকছে, এবং একের পর এক ঘটনাক্রম আরজি করে ঘটে চলেছে, আর তা নিয়েই বারবার নানান বিষয় উঠে আসছে। গত রাত যে হামলার ঘটনা ঘটেছে, যেভাবে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা, একাধিক ওয়ার্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 9 জনকে গ্রেপ্তার করেছে বলে খবর, আর তার পাশাপাশি গত রাতের হামলার ঘটনাকে কেন্দ্র করেই ডক্টর শান্তনু সেন আজকে মিছিল করছেন, যে মিছিলে তার কোনো রাজনৈতিক ব্যানার নেই, তিনি
এক্স আর্জি করে যে সংসদ তার ব্যানারে এই মিছিল করছেন এবং সেখান থেকে দাবি তুলছেন যে অবিলম্বে গতকালের ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আর ঠিক এই দাবি নিয়েই যখন মিছিল করছেন তারপর যখন আন্দোলনকারীদের কাছে গেলেন তখন আন্দোলনকারীরা তাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।